বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এমন একটি সুপার ফুড নিয়ে যা কিনা প্রাচীন কাল থেকে আমাদের সমাজে ব্যবহৃত হয়ে আসছে। সেটি হচ্ছে আমাদের সকলের পরিচিত খেজুর। বর্তমানে বিশ্বের পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, মানব দেহের যত রকমের পুষ্টির প্রয়োজন তার প্রায় সবকিছুই কম বেশি রয়েছে এই খেজুরে। তাই আধুনিক পুষ্টিবিজ্ঞানীরা এই খেজুরকে বলছেন সুপার সুপার ফুড। আসুন, আজকের এই ভিডিওটিতে আমরা এই সুপার ফুড খেজুরকে নিয়ে একটু আলোচনা করে দেখি। আমি ডাক্তার অলোক দেবনাথ, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই খেজুর নিয়ে। এই খেজুরের যাবতীয় সায়েন্টিফিক পুষ্টিগুণ খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন, বুঝতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব খেজুরের মধ্যে কি কি মেডিসিনাল হেলথ বেনিফিট রয়েছে, যা আমাদের বিভিন্ন রোগ সারাতে এবং বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। তারপর আমি আলোচনা করব খেজুরের বেশ কিছু সাইন্টিফিক্যালি প্রুভেন, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মেডিসিনাল হেলথ বেনিফিট নিয়ে, যা আপনাদের মধ্যে অনেকেই জানেন না, যা আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। তারপরে আমি আলোচনা করব কিভাবে, কোন পদ্ধতিতে, কতটুকু পরিমাণে খেজুর খেলে আপনারা খেজুরের সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন। তারপর আমি আলোচনা করব কারা কারা কোন কোন রোগে খেজুর খেতে পারবেন না, কাদের কাদের খেজুর খাওয়া নিষেধ। ভিডিওটির সর্বশেষে খেজুর খাওয়ার এমন একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব, যারা নিয়মিত খেজুর খাচ্ছেন তাদের প্রত্যেকেরই জানা উচিত, দেখা উচিত। যারা ভিডিওটি দেখছেন তারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন, ভিডিওটি দেখেন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। খেজুর গাছ এক ধরনের তাল জাতীয় শাখাবিহীন গাছ। এই গাছটি মরু অঞ্চলে ভালো জন্মায়। এই খেজুর গাছের ফলকে আমরা খেজুর বলে থাকি। ইংরেজিতে খেজুরকে বলা হয় ডেট। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ফিনিক্স ভ্যাকচুরিফেরা। প্রাচীন কাল থেকে এই সুমিষ্ট ফলটি ব্যবহার হয়ে আসছে। আমরা যদি প্রাচীন সভ্যতাগুলির দিকে তাকাই, তাহলেও আমরা দেখতে পাবো সেখানেও খেজুর ব্যবহৃত হয়েছে। আমরা যদি আমাদের প্রাচীন সভ্যতা হরপ্পা মহেঞ্জোদারোর দিকে তাকাই, আমরা সেখানেও খেজুর ব্যবহারের নিদর্শন দেখতে পাই। প্রাচীন গ্রীসে এই সুমিষ্ট ফলটিকে বলা হয় ঈশ্বরের দান, সৌভাগ্যের প্রতীক। কথিত আছে, হযরত মুহাম্মদ উনার প্রতিদিনের ব্রেকফাস্টে রাখতেন 7টি সুমিষ্ট পাকা খেজুর ও 1 গ্লাস দুধকে। বিশ্বের বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের ইফতারে রেখে থাকেন এই সুমিষ্ট পাকা খেজুরকে। আসুন এবার আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করে দেখি খেজুরের মধ্যে কি কি পুষ্টি উপাদান রয়েছে, কি কি মেডিসিনাল হেলথ বেনিফিট রয়েছে, যা আমাদের বিভিন্ন রোগকে সারাতে এবং বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। খেজুরের মধ্যে রয়েছে ভালো পরিমাণে খুবই উন্নত মানের ডায়েটারি ফাইবার, প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট। এছাড়া খেজুরের মধ্যে রয়েছে বেশ কিছু ভিটামিন, ভিটামিন B6, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি ইত্যাদি, যা কিনা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিটামিন। এছাড়া খেজুরের মধ্যে রয়েছে আমাদের শরীরের পক্ষে প্রয়োজনীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ মিনারেলস বা খনিজ পদার্থ। খেজুরের মধ্যে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, কপার ইত্যাদি। খেজুরের মধ্যে আরও রয়েছে ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড এবং ফেনোলিক অ্যাসিডের মতন হাই পাওয়ারফুল
অ্যান্টিঅক্সিডেন্ট। কি নেই এই খেজুরের মধ্যে? আমাদের বেঁচে থাকার জন্য যত রকমের পুষ্টি উপাদান থাকা প্রয়োজন, তার প্রায় সব ধরনের পুষ্টি উপাদান কম বেশি রয়েছে এই খেজুরে। এত কিছু পুষ্টি উপাদান থাকার জন্যই তো বর্তমানে বিশ্বের পুষ্টিবিজ্ঞানীরা এই খেজুরকে বলে থাকে সুপার সুপার ফুড। এই সুপার ফুড খেজুর আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করার সাথে সাথে আমাদের শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায়। আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি খেজুরের বেশ কিছু সাইন্টিফিক্যালি প্রুভেন, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মেডিসিনাল হেলথ বেনিফিট নিয়ে। এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনাদের মধ্যে যে সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষ আছেন, তারা প্রত্যেকেই খেজুরের স্বাস্থ্য উপকারিতা নিয়ে কম বেশি জানেন। সেই সব সাধারণ বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব না। আমি এই ভিডিওতে আলোচনা করব সাইন্টিফিক্যালি প্রুভেন, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বেশ কিছু খেজুরের স্বাস্থ্য উপকারিতা নিয়ে, যা আপনাদের মধ্যে অনেকেই জানেন না, যা আপনাদের কাছে নূতন, যা আপনাদের অবশ্যই জানা উচিত, যা জানবে আপনারা নানানভাবে উপকৃত হবেন। খেজুর সব বয়সের মানুষদের জন্যই ভালো, তবে পুরুষদের স্বাস্থ্য রক্ষায় তা বিশেষ উপকারী। পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে কাজে লাগানো হয় খেজুরকে, সেই সঙ্গে রক্তচাপ নিয়ন্ত্রণের ভূমিকা ও আছে এই খেজুরে। অতিরিক্ত স্ট্রেস, ধূমপান, মদ্যপান, বেশি বেশি পরিমাণে ফাস্টফুড খাওয়া, দীর্ঘস্থায়ী কোনো রোগ শোক থাকা, এসবের প্রভাব পড়ে আমাদের শরীরে, যে কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যাও দিন দিন কমছে, সেই সঙ্গে কমছে যৌন ইচ্ছাও। সমীক্ষায় দেখা গেছে খেজুরের খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। খেজুরে রয়েছে ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড এবং ফেনোলিক অ্যাসিডের মতন হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের ফ্রি রেডিকালগুলিকে নিষ্ক্রিয় করার মধ্যে দিয়ে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে রক্ষা করে, বিশেষ করে জেনিটাল অর্গ্যানগুলিকে। খেজুর শুধু শুক্রাণুর সংখ্যাকেই বাড়ায় না, তার সাথে সাথে শুক্রাণুর গুণগত মান এবং গতিশীলতাকেও বাড়ায়। আমরা যেটাকে বলে থাকি মর্টালিটি, সেই মর্টালিটিকে বাড়াতে সাহায্য করে থাকে এই খেজুর। আবার সেক্স লিবিডোকে বা যৌন ইচ্ছাকে বাড়াতে সাহায্য করে থাকে খেজুর। যৌন ক্ষমতা, টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি অকাল বীর্যপাত রোধ করতে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এই খেজুর। খেজুর স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে যৌন উত্তেজনা বৃদ্ধিতে সাহায্য করে, যেটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি, সেটাকেও ঠিক করতে সাহায্য করে থাকে। আমাদের হাড়কে, বোনকে ঠিক রাখতে এবং মজবুত রাখতে যে সমস্ত খনিজ উপাদানগুলি দরকার, যে সমস্ত মিনারেলগুলি দরকার, তার মধ্যে অন্যতম হলো ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। আবার এই তিনটি খনিজ উপাদানই কিন্তু খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে। তাই আপনারা যদি নিয়মিতভাবে খেজুর খেতে পারেন, তাহলে আপনাদের হার্ট সংক্রান্ত, বোন সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। একটা বয়সের পর থেকে আমাদের হাড়গুলো ক্ষয়ে যেতে থাকে, হাড়গুলো পলকা হয়ে যেতে থাকে, বিশেষ করে মহিলাদের যাদের মেনোপজ হয়ে গেছে, যাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের ইমব্যালেন্স দেখা দিয়েছে, সেসব ক্ষেত্রে মহিলাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমে যায় এবং অস্টিওপোরোসিসের মতন সমস্যা তৈরি হয়ে থাকে। তাই যদি সেসব ক্ষেত্রে আপনি নিয়মিতভাবে খেজুর খেতে পারেন, তাহলে আপনি আপনার বোন ডেন্সিটিকে ঠিক রাখতে পারবেন। বয়স বৃদ্ধির ফলে আপনার হাড় কমজোর হয়ে যাওয়ার জন্য অল্প আঘাত লাগার সাথে সাথে যে সমস্ত ফ্র্যাকচারের মতন সমস্যা হয়, সে সমস্ত সমস্যার থেকে মুক্ত থাকতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন শুধু শহর নয়, গ্রামবাংলায়ও সিজার করে সন্তান প্রসবের সংখ্যা ক্রমশ বাড়ছে, মহামারীর মতন বাড়ছে।
এখন অনেক মানুষের ধারণাই হয়ে গেছে সিজার করে সন্তান প্রসব করানোটাই একটি স্বাভাবিক ঘটনা। আপনারা গর্ভাবস্থার শেষ কয়েক মাস যদি নিয়মিত খেজুর খেতে পারেন তাহলে শরীরের হিমোগ্লোবিনের মাত্রা যেমন বাড়বে, তার সাথে সাথে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করবে আমাদের শরীরকে। বেশিরভাগ ক্ষেত্রে সিজার করার প্রয়োজন হয়ে পড়ে ঠিক সময়ে ব্যথা তৈরি না হওয়া এবং জরায়ুর মুখ, যেটাকে আমরা অস বলে থাকি, সেটি ঠিকভাবে না খোলা। যদি আপনি নিয়মিত খেজুর খেতে পারেন, বিশেষ করে গর্ভাবস্থার শেষ কয়েক মাস, তাহলে যে সমস্ত মাংসপেশিগুলো প্রসবকালীন ব্যথা তৈরি করে থাকে সেই মাংসপেশিগুলিকে শক্তিশালী করার মধ্যে দিয়ে প্রসবকালীন ব্যথা তৈরি করে এবং জরায়ুর মুখকে খুলতে বা ডাইলেট হতে সাহায্য করে এবং খুব সহজে নর্মাল ডেলিভারি হয়ে থাকে। বহু ক্ষেত্রেই আমরা সিজারকে এভাবে এড়াতে পারি। খেজুরের মধ্যে ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড এবং ফেনোলিক অ্যাসিডের মতন তিন ধরনের পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের ফলে যে সমস্ত সেল ড্যামেজ হয় সেই অক্সিডেটিভ স্ট্রেসকে কম করতে সাহায্য করে। তার সাথে সাথে আমাদের শরীরে যে সমস্ত ফ্রি রেডিকেলের উৎপত্তি হয় এই ফ্রি রেডিকেলগুলি ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ তৈরি করতে সাহায্য করে, সেই ফ্রি রেডিকেলগুলিকে ধ্বংস করে এবং সেই সমস্ত ক্রনিক ডিজিজ থেকেও আমাদের শরীরকে রক্ষা করে। তাই আপনি যদি নিয়মিতভাবে খেজুর খেতে পারেন তবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তো পাই, তার সাথে সাথে আপনার হার্টের সমস্যা, আপনার আর্থ্রাইটিসের মতো সমস্যা থেকেও আপনারা বাঁচবেন। বয়স্ক মানুষদেরকে বয়স বাড়ার সাথে সাথে শারীরিক ক্ষমতা বা শক্তি কম হয়ে থাকে, শারীরিক দুর্বলতা বাড়তে থাকে, তার সাথে সাথে প্রোস্টেট গ্ল্যান্ডে নানা রকম জটিলতাও তৈরি হয়ে থাকে, এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের মতন সমস্যা তৈরি হয়ে থাকে, রিটেনশন অফ ইউরিনের মতন সমস্যা তৈরি হয়ে থাকে, বারে বারে পেচ্ছাপের টেক হয়ে থাকে, পেচ্ছাপ পেলে ধরে রাখতে পারেন না, ফোটা ফোটা পেচ্ছাপ হয়ে থাকে। ইউরিনারি ব্লাডারের, যেটাকে আমরা মূত্রস্থলী বলে থাকি, তার কার্যকারিতা ওভার অ্যাক্টিং হয়ে যায়, ইউরিনারি ব্লাডারের পাম্পিং ক্যাপাসিটিটা কমে যায়, ইউরিনে নানা রকম সমস্যা তৈরি হয়ে থাকে। সেসব ক্ষেত্রে যদি আপনারা নিয়মিত খেজুর খেতে পারেন তাহলে শারীরিক দুর্বলতার সাথে সাথে ইউরিনের নানা রকম সমস্যাকে এবং প্রোস্টেট গ্ল্যান্ডের জটিলতা থেকেও বাঁচতে পারবেন। আপনারা দেখে থাকবেন অনেক বাচ্চা 7-8 বছর পর্যন্ত বিছানায় পেচ্ছাপ করে থাকে, তাদেরকে ঘুমানোর সময় হাগিস পরিয়ে রাখতে হয়। আবার আপনারা দেখে থাকবেন বেশ কিছু বয়স্ক মানুষদের মধ্যে এই সমস্যাটি দেখা যায়। কেন এমনটা হয়, এর পিছনে কারণটাই বা কি? আপনারা জানেন আমাদের পেচ্ছাপ পেলে, আমরা পেচ্ছাপ পেলে মুখে যে স্ফিংটারটি রয়েছে, ভালভটি রয়েছে, সেটিকে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমরা পেচ্ছাপকে আটকে রাখতে পারি। আমরা যখন ঘুমাই তখন আমাদের এই স্ফিংটারটি, এই ভালভটি কিন্তু সক্রিয় থাকে বা জেগে থাকে, আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। এই স্ফিংটারটি যদি নিষ্ক্রিয় থাকে অর্থাৎ ঘুমিয়ে পড়ে, তখনই বিপত্তি ঘটে। আবার আপনারা দেখে থাকবেন বাচ্চাদের দুধের দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁত তৈরি হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে দুধের দাঁত পড়ে যাওয়ার পরেও স্থায়ী দাঁত উঠতে সমস্যা তৈরি হয়ে থাকে, দীর্ঘদিন সময় লেগে থাকে। কেন এমনটা হয়, এর পিছনে কারণটাই বা কি? এর পিছনে মূল কারণ হচ্ছে শরীরে ক্যালসিয়ামের অভাব। এসব ক্ষেত্রে যদি নিয়মিত খেজুর খেতে দেন তাহলে আপনারা দেখবেন অল্প কয়েকদিনের মধ্যে নতুন স্থায়ী দাঁত উঠবে। আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখে নেই কিভাবে খেজুর খেলে আমরা সব থেকে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিট পাব। আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট না হয়ে থাকেন, অর্থাৎ আপনার ডায়াবেটিসের মতন কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি সারাদিনে 5-6টি খেজুর খেতে পারেন।
কিন্তু আপনি যদি প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক এর রোগী হয়ে থাকেন বা আপনার ওভার ওয়েট এর মতো সমস্যা রয়েছে, আপনি ওয়েট কম করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনি সারাদিনে 2 থেকে 3টি খেজুর খেতে পারেন, এর বেশি আপনি খাবেন না। আমি আগে আলোচনা করেছি খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আপনার ওজন বাড়াতে সাহায্য করে, তাই এই বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, অবশ্যই সতর্ক আপনারা থাকবেন। আসুন এবার আমরা আলোচনা করব কারা কারা কোন কোন রোগে খেজুর খেতে পারবেন না, কাদের খেজুর খাওয়া নিষেধ। আমি আগেই আলোচনা করেছি খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে, তাই আপনাদের মধ্যে যে সমস্ত কিডনির পেশেন্ট রয়েছেন বা যারা সিকিডির রোগে ভুগছেন তারা অবশ্যই খেজুর খাওয়া থেকে বিরত থাকবেন। খেজুর আপনারা বাজার থেকে কিনে খেয়ে থাকেন, বাজারে অনেক ধরনের খেজুর কিনতে পাওয়া যায়, অনেক জাতের খেজুর কিনতে পাওয়া যায়, বেশ কিছু খেজুর আছে যেগুলিকে চিনি বা গুড় মিশ্রিত করে বিক্রি করা হয়ে থাকে। আপনারা খেজুর কেনার সময় একটু সাবধান হবেন, আপনারা সেই সমস্ত খেজুর কিনবেন যে সমস্ত খেজুরের লেবেলে নো অ্যাডেড সুগার লেখা থাকে। আবার বেশ কিছু গবেষণায় দেখা গেছে পাইলস বা অশ্বরোগে খেজুর খেলে পাইলস বা অশ্বরোগ বেড়ে যায়, অনেক সময় খেজুর খেলে পাইলস রোগ থেকে রক্তপাতের পরিমাণও বেড়ে যায়, তাই যারা অশ্বরোগে ভুগছেন তারাও খেজুরকে এড়িয়ে চলবেন। এখন আমরা খেজুর খাওয়ার একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব, যে টিপসটি আপনাদের অবশ্যই জানা দরকার। খেজুর খাওয়ার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে আপনি 500 গ্রাম দুধ নেবেন, এর মধ্যে 4টি খেজুর দিয়ে দিন, তারপর অল্প আছে 15 মিনিট ফুটিয়ে নিন, দুধ আস্তে আস্তে ঘন হয়ে আসবে, দুধকে নামিয়ে রাখুন, আস্তে আস্তে ঠান্ডা হতে দেন, তারপর আপনি খেজুর খান, তারপর আপনি দুধ পান করুন। প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে 4টি খেজুরই যথেষ্ট, মহিলাদের ক্ষেত্রে 3টি খেজুরের বেশি প্রয়োজন নেই, বাচ্চাদের 2 থেকে 3টি খেজুরই খেতে দিন। এটি হচ্ছে খেজুর খাওয়ার সব থেকে ভালো পদ্ধতি, যার দ্বারা আপনি খেজুরের ম্যাক্সিমাম মেডিসিনাল হেলথ বেনিফিট পাবেন। বিশ্বের বেশিরভাগ মানুষ এই পদ্ধতিতেই খেজুর খেয়ে থাকেন। বয়স্ক মানুষদের ক্ষেত্রে যাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা আছে বা প্রোস্টেটের সমস্যা আছে, তারা আর যে সমস্ত বাচ্চারা বিছানায় পেচ্ছাপ করেন তারা রাত্রে খেজুর খাবেন না, দুপুর বা সকালের দিকে যে কোনো সময় খেতে পারেন। এই ভিডিওটি আমি শেষ করব প্রাচীন গ্রিসের চিকিৎসক হিপোক্রেটিসের সেই বিখ্যাত কালজয়ী উক্তিটি দিয়ে, আমরা প্রকৃতি হতে যাত, প্রকৃতিতেই আমাদের বেঁচে থাকা, আবার একদিন প্রকৃতিতেই আমরা বিলীন হয়ে যাব। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা যারা ভিডিওটি দেখলেন, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা যদি এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারেন, নতুন কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, যদি কারো উপকারে আসে এই ভিডিওটি। ভিডিও শেয়ার করতে তো কোনো পয়সা কড়ি খরচ হয় না, তাই বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করুন। আর যারা এই সমস্ত যাদের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।